মটন রান্না করছে, এদিকে আলু ভেজে রেখেছে। আমার দেখো মটনটা দেখো ভেজে। আজকে মহা নবমী, সেই কারণে আজকে মটন রান্না হচ্ছে আমাদের বাড়িতে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর দেখো এই পূজোর দিনে ওয়েদারটা শুধু দেখো কি অবস্থা, কেমন মেঘ পড়েছে। ওয়েদারটা দেখেছো কি হয়েছে? আমরা সবাই ঘুরতে যাব কি করে? কেমন বাজে একটা ওয়েদার হয়ে রয়েছে দেখো, পুরো আকাশে মেঘলা ভর্তি। কত সুন্দর মন্ত্র পড়ছে ঠাকুর মশাই দেখো। আমাদের বাড়ির পাশেই তো একদম ক্লাবটা, তো সেই কারণে মানে সবকিছু আমাদের বাড়িতে শোনা যায়। কি সুন্দর মন্ত্র পড়ছে, আজকে সকাল থেকে মন্ত্র পড়া চালু হয়ে গেছে। আর এদিকে সবাই গোল হয়ে বসে গল্প করছে, সব গল্পে ব্যস্ত। কি রে আকাশের মেঘলা ওয়েদার দেখেছিস? সেটা তিন্নি বেরোবে কি করে? তুই নাকি আজ ঠাকুর দেখতে যাবি? হ্যাঁ আকাশের অবস্থাটা দেখ একবার। তোমরাও তো যাবা? আরে না, কি করে যাবি? বিকালে ফিসকাল হয়ে যাবে, আমরা তো বেরানোর কথা। দেখো আজকে নবমীর দিন, আর তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে খাসির মাংস রান্না হয়েছে। তো আজকে খাসির মাংস, ডাল আর বেগুন ভাজা, এই ছিল মেনুতে। তো পুজোর সময় একসাথে খেতে বসার মজাই আলাদা, তাই না বলো? আর সারা বছর আমরা অপেক্ষা করে থাকি যে এই পুজোটার সময় যে আমরা সবাই একসাথে হব। তো সবাই দেখো, দিদি, এ যে দিদি, তারপরে আমার বাবা, ওদিকে দিদির ছেলে, দিদির মেয়ে, সবাই আমরা একসাথে হয়েছিলাম। আর সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছিলাম, আর মা ওদিকে ভাত বাড়ছিল সবার জন্য। আর ভাত বাড়ার দায়িত্বটা সবসময় মার উপরেই থাকে, তো সবাই একসাথে খাওয়া দাওয়ার মজাটাই সবসময় আলাদাই হয়। তারপরে দেখো আজকে আমার না একদম মনই চাচ্ছিল না যে রাস্তায় বেরোনোর জন্য, কারণ এতদিন রাত জেগেছি না, একদম ঘুমায়নি, তো শুয়ে বসেই কাটাচ্ছিলাম। তারপরে হঠাৎ দেখলাম অশোক আর অশোকের বউ এসছে, আর ওরা বললো চল একটু ঘুরে আসি। তারপরে দেখলাম মিষ্টিও মন খারাপ করে বসেছিল, তো ভাবলাম যে যাওয়াই যাক, আমার জন্য ওদেরও ঘোরাটা মাটি হবে, তো সেই কারণে বেরিয়ে পড়লাম। তো রাস্তায় যেতে যেতে দেখলাম একটা প্যান্ডেল পড়ে গেল, তো প্যান্ডেলে ঢুকে গেলাম। আর দেখো কত সুন্দর এটা ঠাকুরটা হয়েছিল, আর পুরোটাই লাইট দিয়ে প্যান্ডেলটা সাজানো হয়েছিল। তো লাইন একদমই ছিল না, পুরো ফাঁকাই ছিল, তো সেই কারণে দেখেই নিলাম প্যান্ডেলটা। আর বেরিয়েছিলাম মেন উদ্দেশ্য হচ্ছে খাওয়া দাওয়ার জন্য, ভাবছিলাম যে কোনো রেস্টুরেন্ট বা ধাবা যেটাই ফাঁকা হবে সেখানেই চলে যাব। তো রাস্তা যেতে যেতে যেহেতু প্যান্ডেল দেখে নিলাম, তো খুব ভালো লাগলো, মনটাও ভালো হয়ে গেছিলো। তারপরে রাস্তাঘাটে এত লাইটিং, যেদিকে যাচ্ছি সেদিকেই লাইট, মানে প্রচুর লাইট আর লাইট, আর এত লোকজন। আর বেশি ভালো লাগে দেখো যে কে কীরকম সেজেছে, এটা দেখতে খুব ভালো লাগে আমার, যে কে কী চুড়িদার পরেছে, এবার কে কী ড্রেস নিল পুজোয়, সেগুলো বেশি ভালো লাগে না দেখতে। তো রাস্তায় বেরোলে এগুলোই বেশি দেখি। তারপরে আমাদের ঠাকুর দেখা হয়ে গেল, তারপরে সোজা চলে আসলাম ধাবায়। দেখো এই ধাবাটায় ঢুকেছিলাম, আর ধাবাটা খুবই সুন্দর ছিল, পুরো বাঁশের খুঁটি দিয়ে ডেকোরেশন করা, মানে বাঁশের কঞ্চি হয় না, সেই কঞ্চি কেটে কেটে আর বাঁশ দিয়ে ডেকোরেশনটা করা ছিল। তো এখানে ঢুকে গেলাম, দেখো এখানে অনেক রকমই খাবার ছিল, কাবাব ছিল, তারপর তন্দুরি ছিল, অনেক রকম ছিল। তো আমরা ওখানে গিয়ে ডিসাইড করলাম তারপরে কে কী খাবো, আগে তো গিয়ে বসতে হবে, না বসলে কী করে বুঝবো যে কী কে কী খাবে। তো সেখানে গিয়ে সবাই আগে বসে নিলাম। তো আমাদের তো এটাই প্রবলেম হয় সবসময় যে যে চেয়ারের টেবিলেই বসি না কেন, সেখান থেকে উঠে আবার অন্য জায়গাতে যেতেই হবে। দেখো এখান থেকে উঠে আবার অন্য জায়গাতে গিয়ে সবাই মিলে বসলাম, কারণ একটা টেবিলে বসলে সেটা আমাদের কোনো সময়ই পছন্দ হয় না। তো তারপরে নিয়ে নিলাম এই যে বাটার তন্দুরি রুটি, আর ছিল হচ্ছে এগ ফ্রাইড রাইস, আর হচ্ছে চিলি চিকেন। তো এখনও বলতে গিয়ে আমার জিভে জল চলে আসছে, কারণ খাবারটা প্রচণ্ড ভালো ছিল, খুব টেস্টি হয়েছিল খাবারটা, আর পুরো ফ্রেশ ছিল। পুজোর সময় ফ্রেশ খাবার পাওয়াটাই হচ্ছে খুব জরুরি। তো এইমাত্র রেস্টুরেন্ট থেকে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম, আর পেট পুরো ফুল লোড,
বাড়িতে সবাই হইচই করছে এখনো, কারণ কালকেই তো দশমী, সবার মন খারাপের দিন, তো আজকে এখনো বাড়িতে হইচই হচ্ছে। আর ভিডিওটা আমি বড় করছি না, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অবশ্যই করো, আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব করার পাশে দেখো। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।